হাতে আর বেশি দিন বাকি নেই, ভ্যালেন্টাইন্স ডেতে পৃথিবীতে আছড়ে পড়বে বিশাল আকার গ্রহাণু। এবার এমনই তথ্য সামনে এনেছে নাসা। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, 2046 সাল, এখন থেকে ঠিক 23 বছর পর ভ্যালেন্টাইন্স ডের দিন পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে এক প্রকাণ্ড গ্রহাণু। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই পূর্বাভাস দিয়েছে। আশঙ্কা রয়েছে দুরন্ত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণুটি 2046 সালের 14 ফেব্রুয়ারিতে পৃথিবীতে ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে। নাসা গ্রহাণুটির নাম রেখেছে 2023 DW। গ্রহাণুটির আকার একটি সুইমিং পুলের মতো। নাসা গ্রহাণুটিকে ট্র্যাকিং করে চলেছে অনবরত। প্রকাশিত তথ্য বলছে 2023 DW-র ব্যাস 49.29 মিটার। পৃথিবী থেকে দূরত্বের 0.12 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। জনপ্রিয় এক মার্কিন সংবাদ মাধ্যমের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে গ্রহাণুটি প্রায় পিসার হ্যালানো টাওয়ারের সমান উঁচু। ঠিক এইরকম একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল 114 বছর আগে রাশিয়ার তুংসুকা নদীর সংলগ্ন অঞ্চলে। ভূপৃষ্ঠের 5 থেকে 10 কিলোমিটার উপরে গ্রহাণুটি ফেটে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছিল সংশ্লিষ্ট অঞ্চলে। নাসা কি জানিয়েছেন এবারে সেটাও আপনাদেরকে বলবো। নাসার পক্ষ থেকে আরও জানানো হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার বিশ্লেষকরা গ্রহাণুটির যাত্রাপথ ট্র্যাক করছে এবং ভবিষ্যৎ যাত্রাপথের সঠিক পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের হাতে আস্তে আস্তে যত ডেটা আসছে ততই গ্রহাণুটির ভবিষ্যৎ যাত্রাপথের পূর্বাভাস পাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। আশঙ্কা রয়েছে 2024 সালের 14 ফেব্রুয়ারি 2023 DW গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়বে। তবে পৃথিবীর কোন স্থানে আছড়ে পড়বে সে বিষয়ে এখনও কোনো পোক্ত তথ্য দিতে পারেনি নাসা। তবে এইসব কিছুর মধ্যে এই গ্রহাণু আসার খবরে বেশ খানিকটা নড়ে চড়ে বসেছেন বিজ্ঞানীরা। বর্তমানে প্রতিনিয়ন্তর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, লক্ষ্য রাখা হচ্ছে যাতে ট্র্যাক করা সম্ভব হয় এই গ্রহাণুটিকে। ভ্যালেন্টাইন্স ডেতে পৃথিবীতে আছড়ে পড়বে বিশালাকার গ্রহাণু, এই খবর সামনে এসেছে 2046 সালের ভ্যালেন্টাইন্স ডের দিন অর্থাৎ 14 ফেব্রুয়ারিতে, ঠিক 23 বছর পরে হতে চলেছে এই বড় ঘটনাটি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই পূর্বাভাস দিয়েছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে আশঙ্কা রয়েছে দুরন্ত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণুটি 2046 সালের 14 ফেব্রুয়ারি পৃথিবীতে ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে। নাসা গ্রহাণুটির নাম রেখেছে 2023 DW। গ্রহাণুটির আকার একটি সুইমিং পুলের মতো। নাসা প্রতিনিয়ত গ্রহাণুটিকে ট্র্যাকিং করে চলেছে।
প্রকাশিত তথ্য বলছে 2023 DW-র ব্যাস 49.29 মিটার, পৃথিবী থেকে দূরত্ব 0.12 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। মার্কিন এক সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে গ্রহাণুটি প্রায় পিসার হেলানো টাওয়ারের সমান উঁচু। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।